ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখো মাধুরী, পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আমরা জানি সামনের সপ্তাহে আজকের দিনে বোধ হয় পঞ্চমী, তাই না? হ্যাঁ, কিন্তু ওই যে একটা কিন্তু থেকে যাচ্ছে, এবারের পুজো একেবারে অন্য রকম একটা আবহে হচ্ছে, করোনা আবহে। আমরা দেখেছি যে এর আগে গণেশ চতুর্থীর পর বেশ কটি রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছিল, ঠিক কেরলেও কিন্তু ওনামের পর একই ছবি দেখা গেছে। তাই যেটা চিন্তার যে এই প্রেক্ষাপটে দুর্গাপুজোয় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। সামনের সপ্তাহে দুর্গাপুজো, তবে পুজোর আমেজ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। মণ্ডপে ঢু মারতে শুরু করেছেন দর্শনার্থীরাও। অনেকে বলছেন পুজোর দিন যত এগিয়ে আসবে ভিড়ও বাড়বে, কিন্তু গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে, হাসপাতালে বেড খালি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে এবারের পুজোয় সাধারণ মানুষকে বারবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে চারটি রাজ্যের উদাহরণ দিচ্ছেন তারা, যেখানে উৎসবের পর করোনা সংক্রমণ চোখে পড়ার মতো বেড়েছে। এই চারটি রাজ্য হলো মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরল। এর মধ্যে প্রথম তিনটি রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হয়, কিন্তু তারপরই এই তিন রাজ্যে করোনা সংক্রমণ এবং মৃত্যু এক লাফে বেড়ে যায়। এসবিআই এর একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর পর করোনা সংক্রমণ বেড়েছে 47%, মৃত্যু বেড়েছে 39%, তেলেঙ্গানায় গণেশ চতুর্থীর পর সংক্রমণ বেড়ে যায় প্রায় 50%, মৃত্যু বেড়ে যায় 37%। এই গণেশ চতুর্থীর পরই অন্ধ্রে সংক্রমণ 68% এবং মৃত্যু 66% বেড়ে যায়। যে কিরণ একসময় করোনাকে রুখে নজির তৈরি করেছিল, সেখানে ওনাম উৎসবের পরে পরিস্থিতি সংকটজনক। এসবিআই এর একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ওনামের পর কেরলে সংক্রমণ বেড়েছে 65%, মৃত্যু বেড়েছে 63%। রবিবার দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রকে পেছনে ফেলে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসে কেরল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার 24 ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হন 11,755 জন। ওনামের আগে এই সংখ্যাটা ছিল 1.5 থেকে 2,000-এর মধ্যে। এই প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন পুজোর হুল্লোড়ে এই পরিসংখ্যানগুলো ভুলে গেলে হিতে বিপরীত হতে পারে। আমরা যেখানে আছি সেই মণ্ডপে এখনই দুর্গাপ্রতিমা চলে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন পুজোর কদিন যারা প্যান্ডেল হপিং করবেন তাদের হুল্লোড়ে যেন শৃঙ্খলা থাকে। গণেশ চতুর্থী কিংবা ওনাম থেকে শিক্ষা নেই আমাদের প্রাণের দুর্গাপুজো। পশ্চিমবঙ্গে জনসংখ্যা প্রায় 10 কোটি। বিশেষজ্ঞদের মতে অন্যান্যবার দুর্গাপুজোয় যত মানুষ রাস্তায় নামে তার 10% এবার বেরোলে রাস্তায় থাকবে প্রায় 1 কোটি মানুষ, আর এমনটা হলে সমূহ বিপদ হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। আমরা একটা সংকটতম মুহূর্তে দাঁড়িয়ে আছি। 4টে স্টেটে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যে 50 থেকে 65% কেস ইনক্রিজ করেছে, এবং এটা পার্টিকুলারলি একটা ফেস্টিভ্যালের সময় বেড়েছে। পশ্চিমবঙ্গ যে জায়গাটায় পৌঁছচ্ছিল সেপ্টেম্বরের দিকে, যেখানে পজিটিভিটি রেট নেবে এসেছিল 7.34-এ, শুধু পূজা মার্কেটিং বা শপিংয়ের সময় সেটা বাড়িয়েছে গতকাল 8.94। তাহলে এক্সপেক্ট করা যায় যে ইমিডিয়েট পোস্ট পুজো এটা কিন্তু 6,000-এর কাছে গিয়ে দাঁড়াবে, এবং ডেথ রেটটা ঠিক তার 7 দিন বাদে 50% ইনক্রিজ করবে। বিশেষজ্ঞরা সতর্কতা সুরে বলছেন করোনা ভাইরাস চাই ভিড় বাড়ুক, তাহলেই তার আনন্দ, তাহলেই চেপে বসতে পারবে সে। তাই উৎসবের আবহে সতর্কতা অত্যন্ত জরুরি। জব ত্যোহার আতে হ্যাঁ হাম ইকট্ঠে হতে হ্যাঁ হাম এক দূসরে সে মিলতে হ্যাঁ আর ইয়ে বাতেন জো হাম করতে হ্যাঁ ইয়ো ভাইরাস কো ভি আচ্ছি লাগতি হ্যাঁ জব হাম ইকট্ঠে হতে হ্যাঁ তো ভাইরাস সে এক সে দূসরে, দূসরে সে চার, চার সে আট আর আট সে 16 কো জাতা হ্যায় ইয়া 64 পে জাতা হ্যায়। इकट्ठ होने वाले जो इवेंट है हमारे वो सुपर स्प्रेडर इवेंट्स बन सकते हैं कि बहुत सारे लोगों का नुकसान हो जाए। তাহলে করোনাকে ঠিকিয়ে রাখতে কি করণীয়? চিকিৎসকদের পরামর্শ, পরিস্থিতির কথা মাথায় রেখে এবার দূরত্ব বজায় রাখতে হবে। সেলফি তুললে অবশ্যই মাস্ক পরে, খাবার ভাগাভাগি করে খাওয়া যাবে না, একই গাড়িতে গাদাগাদি করে যাওয়া যাবে না, রেস্তোরাঁয় খেতে গিয়ে চিৎকার করে কথা না বলাই ভালো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালা, যে রাজ্যে জনঘনত্ব অনেকটাই কম। দুর্গাপুজোটাকে এই অভিজ্ঞতা প্রসূত পরিসংখ্যানের দ্বারা আমরা যদি নিয়ন্ত্রণ না করি, 14 থেকে 21 দিন পরে আমরা কিন্তু একটা ভীষণ রকম ঢেউয়ের সম্মুখীন হব। এই দুর্গাপুজোটাকে এবারে হপিং দুর্গাপুজো করলে চলবে না,
এবারে হবে আমাদের স্টেশনড দুর্গাপূজা। পূজায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীও। নিজেকে রক্ষা করবেন, হ্যান্ড স্যানিটাইজারটা করবেন, মাস্ক অবশ্যই পরবেন, একটু দূরত্ব মেনটেন করবেন, কোভিড রোগ যাতে না ছড়ায় এর লক্ষ্য নিজেরা নিজেরা নিন, তাহলে অনেকটা হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন পুজো আবার আসবে, করোনাকে ঠেকিয়ে দেওয়া গেলে আনন্দ করার সুযোগও থাকবে, তাই এবারের পুজোয় আনন্দ অবশ্যই হোক, কিন্তু একটু নিয়মের মধ্যে থেকে। কৃষেন্দু অধিকারী ও সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে করোনা আবহে চাকরি হারিয়েছেন বহু মানুষ, হাতে নেই টাকা, আর এই পরিস্থিতিতে শেষ সম্বল প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার হিড়িক পড়ে গেছে। পরিস্থিতি আরো খারাপ হবে এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ, আর এ নিয়ে তুঙ্গে রাজনীতি। একদম সব টাকাটা ওই 200 পাই আর 2000 পাই, সেইটুকু দিয়ে তোমার 4 দিন খেয়ে বাঁচবো। মা কহিল, মধু ছিছি কেন কাঁদো মিছি মিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছে কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। সে কবে লিখে গেছেন রবি ঠাকুর, দুর্গাপুজো মানেই মনের আনন্দ, কিন্তু বাহ্যিক আনন্দ উপভোগের সামর্থ্য তো আর সবার থাকে না, তবুও প্রত্যেকেই চায় বাঙালির সবচেয়ে বড় এই উৎসবে আপনজনের মনে একটু হলেও হাসি ফোটাতে। কিন্তু লকডাউনের জেরে কোটি কোটি মানুষ আজ কর্মহারা, পুজোর আনন্দ তো দূর, অনেকের কাছে দুবেলা পেটের ভাত জোগাড়টাই এখন বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ হলো ছোট বড় যে কোনো চাকুরিজীবীদের কাছে যেটা প্রধান সম্বল, সেই প্রভিডেন্ট ফান্ডেও হাত দিতে বাধ্য হচ্ছেন অনেকে। ইনি সুরঞ্জন ঘোষাল, বাড়ি মধ্যম গ্রামে, 6 বছর ধরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন, কিন্তু লকডাউন কেড়ে নিয়েছে সেই কাজ, এখন সংসার চালাতে শেষ সম্বল পিএফ এর টাকাও তুলে নিতে হলো তাকে। সরকার লকডাউন ঘোষণা করলেন এবং প্রাইভেট কোম্পানি যথারীতি পাত্তারি গুকিয়ে নিল। এই এই মুহূর্তে অনেক জায়গায় খুঁজছি, কোথাও পাচ্ছি না, কারণ এজটা আমার 48। এবার চিন্তা করুন, আমার একটা ছেলে আছে, সে সেকেন্ড ইয়ারে পড়ে, একদম সব টাকাটা ওই 200 পাই আর 2000 পাই, সেইটুকু দিয়ে তোমার 4 দিন খেয়ে বাঁচবো। পার্ক সার্কাসের বাসিন্দা পালানি বিশ্বনাথন শেষ 2 বছরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছিলেন, কিন্তু মার্চে বন্ধ হয়ে যায় সংস্থাটি, তাই পিএফ এর টাকা তুলতে তিনিও লাইন দিয়েছেন সল্টলেকে পিএফ এর রিজিওনাল অফিসে। প্রাইভেট কোম্পানির কাজ করি, আজ লকডাউন থেকে বন্ধ হয়ে গেছে, আমার চাকরি থেকে বসিয়ে দিয়েছে, আমার পিএফ এর যা টাকা ছিল আমি ভেবেছি টাকাটা আমরা তুলবো, কিছু তো করবো, একটা ব্যবসা নাহলে ছোটোমোটো কোনো দোকান টোকান কিছু করতে পারবো, নাহলে সংসার চালাবো, দেনাগুলো তো মেটাতে হবে, এই সমস্যার মধ্যে আমার অনেক দেনা হয়ে গেছে দাদা। গত 14 সেপ্টেম্বর শ্রম মন্ত্রকের তরফে সংসদে জানানো হয়েছিল 25 মার্চ থেকে 31 অগস্ট পর্যন্ত গোটা দেশে 39,400 কোটি টাকার পিএফ তোলা হয়েছে। পিএফ এর টাকা তুলেছেন 1,04,00,000 দেশবাসী। শ্রম মন্ত্রকের পরিসংখ্যান বলছে 25 মার্চ থেকে 31 অগস্ট পর্যন্ত 82,00,000 দেশবাসীর মাসিক রোজগার ছিল 15,000 টাকার নিচে। এদিকে কলকাতা রিজিওনাল পিএফ অফিসের তথ্য বলছে মার্চ থেকে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত রাজ্যে পিএফ এর টাকা তুলেছেন 4,44,759 জন। 2019-এ এই সময়ে সংখ্যাটা ছিল 3,66,719, অর্থাৎ 78,040 জন বেশি মানুষ পিএফ এর টাকা তুলেছেন। মার্চ থেকে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত শুধুমাত্র কলকাতায় পিএফ এর টাকা তুলেছেন 2,56,580। গত বছর এই সময়ে সংখ্যাটা ছিল 1,49,113, অর্থাৎ 1,06,767 জন বেশি মানুষ পিএফ এর টাকা তুলেছেন। পিএফে মানুষ শুধু টাকা জমান না, জমান তার স্বপ্ন আর ভবিষ্যতের নির্ভরতা। আর এই মুহূর্তে লকডাউনে অনেক মানুষ তার কাজ খুইয়ে শুধুমাত্র দিন গুজরানের জন্য তাদের এই স্বপ্ন পুঁজি ভাঙাচ্ছেন। I have seen like it is more when we compare with the last year advances. This year advances is more than the last year. এই পরিস্থিতিতে অশনি সংকেত দেখছেন অর্থনীতিবিদদের একাংশ। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বহু মানুষ চাকরি হারিয়েছেন এবং তারা এক প্রকার ডিসেভিং করতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ যাকে বলে যে তাদের জমানো পুঁজি ভাঙিয়ে তারা চেষ্টা করছেন কিভাবে আপাতত সংসার চালানো যায় যতক্ষণ না নতুন কোনো অর্থের সংস্থান হচ্ছে। আগামী মার্চ পর্যন্ত কিন্তু কোনো সরকারি চাকরি সৃষ্টি হবে না, মানুষ বড় অসহায়, জানিয়ে তুঙ্গে রাজনীতিও। কেন্দ্র যাদের হাতে নোট ছাপানোর ক্ষমতা এবং অধিকার আছে, তারা যদি তাদের পার্সটি না খোলেন, তাদের তিজোরি না খোলেন, তাহলে কি করে শ্রমিকরা বাঁচবে? এবং সেই ব্যাপারে নরেন্দ্র মোদীর সরকার একদম ব্যর্থ। মাসে 7,500 টাকা পৌঁছে দিন,
দশ কেজি রেশন পৌঁছে দিন, মানুষগুলো বাঁচুক। এই টাকাটা পকেটে আসলে তাহলে তার প্রভিডেন্ট ফান্ডের দিকেও তাকাতে হতো না, সম্পত্তি এরকম নিয়ে টানাটানি করতে হতো না, উল্টে বাজারের ডিমান্ড বাড়ত। ডিমান্ড বাড়লে সাপ্লাইয়ের প্রয়োজনেই কলকারখানা এবং সেখানে কাজে লোককে রাখতে হতো। দেশটা সর্বনাশ করে দিচ্ছে। পাল্টা বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি। মাননীয়াকে আমি অনুরোধ করব একটু পড়ে নেবেন, গ্রিসে কি হয়েছিল, ইরানে কি হয়েছিল, ওই নোট কারুর কাছে পৌঁছে দিয়ে অর্থনৈতিক সংকটের মোকাবিলা করা যায় না, তাতে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ইনফ্লেশন হয়, অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। আসলে উনি এইসবের ধার ধারেন না। রাজনীতি তুঙ্গে, কিন্তু অসহায় মানুষগুলো দিন কাটাবে কি করে জানে না কেউ। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।